फंगस वाली मिठाई खाने से बची बीमार, दुकानदार के खिलाफ शिकायत दर्ज। मिठाई के अंदर फंगस भरा हुआ था जिसके कारण बच्ची बीमार हो गई। सिलगुड़ी के एक प्रतिष्ठित मिठाई की दुकान के खिलाफ यहां शिकायत दर्ज की गई। पता चला है कि सिलगुड़ी के वार्ड नंबर 33 पूर्व चयन पारा निवासी टोटन शाह नामक युवक ने सिलगुड़ी के आसी घर मोड़ के पास से एक प्रतिष्ठित मिठाई की दुकान से एक एकड़ मिठाई ली कि घर में मेहमान आने वाले है। उन्होंने और उनकी 6 साल की बेटी ने मेहमान के आने से पहले पैकेट से मिठाई निकाली और उनका परीक्षण किया। आधी मिठाई खाने के बाद उसने देखा कि मिठाई में फंगस भरी हुई थी और वो मिठाई खाने के बाद उसकी बेटी बीमार पड़ गई। वो तुरंत मिठाई के दुकान पर पहुंचे, उनकी शिकायत की, लेकिन दुकान के मालिक ने उस पर ध्यान नहीं दिया। टोटन शाह की शिकायत है कि दुकानदार को पता था कि मिठाई की गुणवत्ता अच्छी नहीं है, लेकिन वो फिर भी खरीदारी को बेच रहे थे। बाद में सिलगुड़ी मेट्रोपोलिटन पुलिस को इसकी शिकायत दी गई। लेकिन सवाल यह है कि सिलगुड़ी में एक प्रतिष्ठित दुकान है और उस दुकान में मिठाई की गुणवत्ता इतनी कम कैसी हो सकती है। स्वाभाविक तौर पर मिठाई की गुणवत्ता को लेकर सवाल उठने लगे हैं। हालांकि मिठाई दुकान मालिक का दावा है कि शिकायत पूरी तरह से निर्धारित है। বিকেল 4টা নাগাদ বাড়িতে ছোট একটা অনুষ্ঠান ছিল, সেখানে মিষ্টি সব নিয়ে আসা হয়। তো এর মধ্যে এই গজাটার ভিতরে ফাঙ্গাস পড়ে গিয়েছে এবং এটা অর্ধেকটা খাবার পরে এই জিনিসটা বের হয়েছে। যখন এরকম দেখলাম, এরপর দোকানে গিয়ে ঘোষ সুইটসের যে মালিক আছে ওনাকে গিয়ে দেখালাম। উনি আমাদের বলল যে হ্যাঁ, এটার এরকম আমাদের প্রবলেম বের হয়েছে। আমি বললাম আপনার এটা প্রবলেম বের হয়েছে তাহলে আপনি বিক্রি কেন করছেন এবং দোকানেই বা কেন রেখেছেন? তখন দোকানের স্টাফদেরকে বলল যে এই জিনিসটাকে সরিয়ে দাও। তখন ওখান থেকে সরিয়ে দিল। আমি বললাম যে আপনার বিরুদ্ধে এরকম তো আরও 2-1 জন এরকম কমপ্লেন করছে আপনার দোকানের সামনে, বলছে যে হ্যাঁ এরকম বের হয়। হ্যাঁ, তখন আমি বললাম ঠিক আছে, আমি আপনার দোকানের নামে একটা কমপ্লেন করে আসছি। কমপ্লেনটা করার উদ্দেশ্য আমার একটাই, দোকানদার যেন ভবিষ্যতে এই ধরনের কোনো বাজে খাবার বিক্রি না করে। বাড়িতে আমার বাচ্চা মেয়েকে দিয়েছিলাম এবং আমি নিজেও খেয়েছি। অসুবিধে বলতে মানে মেয়ের একটু মানে পেটের মানে সমস্যা, মানে বলছে যে পেটটা ব্যথা করছে এরকম বলছে। এর আগে ঠিক মোটামুটি 3-4 মাস আগে মিষ্টির জার নিয়ে আসা হয়েছিলো রসগোল্লার, হ্যাঁ সেটাও টক বেরিয়েছিলো। সেটা দোকানদারকে দেখিয়েছি, দোকানদার পরে চেঞ্জ করে দিয়েছে সেটা। কিন্তু প্রতিনিয়ত এরকম মানে কিছু না কিছু বেরোয় যাচ্ছে। এটা ডিসপুট ওদের যে এক্সপায়ারি মাল, মানে একটা তো সব কিছু তো একটা মেয়াদ থাকে যে এই জিনিসটা 5 দিন কি 7 দিন কি 10 দিনের ভ্যালিডিটি, তারপর জিনিসটা খারাপ হয়ে যাবে। তা খারাপ হয়ে যাওয়ার পরও দোকানে সেই জিনিসটা রেখে দিত, রাখার পরে সেটা বিক্রি করত। মিষ্টি নিয়ে গেছিলো, সেই মিষ্টিতে খারাপ বানানোর পরে ফাংশন করেছিল এবং সেই মিষ্টি খেয়েই বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। ফাঙ্গাস পড়ে গেছে কি করতে হবে আমাকে দেখতে হবে? উনি আমাকে দেখাক যে ফাঙ্গাস পড়ে গেছে, যেটা গন্ধ হয়ে গেছে, তাহলে আমি মানবো। যেটা এটা 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 দোকানে কিছু কিছু জিনিস আছে যেরকম কমলা ফুল, এটা আর্টিফিশিয়াল, এটা কালার, এটা সমস্ত মিষ্টি দোকানে ইউজ হয়, এই কালারটা আমি ইউজ করবো না। এতটুকু কালার না না, ওটা না, এটা 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 উনি বুঝতে পারেননি। এটা কেশরী কালার, কেশরী কালারের ভেতরে যে কালারটা কেশরী কালারটা সেটাই, সেই রস যে রসটার মধ্যে ভিজিয়েছিল সেই রসটারই কালার। এখন ওটা অত বুঝতে পারিনি যে কালারটা অন্যরকম দেখেছে, অসুস্থ হয়ে পড়েছে। না না, এটা 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 বলছে না, এটা 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 মানবো। আমাদের তো আগেও এরকম একটি অভিযোগ ছিল রসগোল্লাতে খারাপ হয়েছিল এবং দেখুন, যদি দেখুন আপনি আপনাদের আপনি আপনাদেরকে আমি বলবো 100 বার করে আপনাদের চ্যানেলকে ইয়া করার জন্য যে কোনো কমপ্লেন নিয়ে আমাদের এখানে আসবেন না। যেটা শুনবেন, শুনে যে সেটার সত্যতা যাচাই করবেন, তারপরেই আসবেন। আমাদের দোকানে দূর দূর থেকে লোক মিষ্টি নিতে আসে, যে কোনো মিষ্টি নিয়ে যায়। এখন কারো কাছে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, কোনো কিছু নেই, সেটা নিয়ে যদি একটা কমপ্লেন হয়ে যায়, সেটা নিয়ে যদি একটা বাজে রিয়াক্ট করে আমাদের সঙ্গে মিডিয়া নিয়ে আসবে, এই করবে। তো দাদা, এত এত লোকের লোকে তো আপনারা কাস্টমার খাচ্ছে ফিডব্যাক নিন, আপনারা কাস্টব্যাক কাস্টমার খাচ্ছে ফিডব্যাক নিন দূর দূর থেকে। না না, যদি তার অভিযোগ থাকে সে জানাতেই পারে, কিন্তু আমরা যেটা বিক্রি করছি যে জিনিসটা আছে সেটা ন্যাচারাল আছে।
মানে আপনারা বলছেন যে দোকানে কোনো খারাপ মিষ্টি ছিল না না ওটা যদি খারাপ না ওটা ছিল না খারাপ মিষ্টি এটা স্যার যে নিয়েছে কাস্টমার সেই কাস্টমারে সেটা ভুল ধারণা ছিল ওটার ভিতরে ফাঙ্গাসও পড়েনি কিছু সেটা কেশরী কালার ছিল কেশরী রসে ভেজানো হয়েছিল যার জন্য ওটা কালারটা ডিফারেন্স হয়ে গেছে এটা তো রুকি দেখুন হয়তো হতে পারে যে যেটা নিয়ে গেছে সেটার মধ্যে হয়তো বেশি পড়ে গেছে এটা হতেই পারে ময়দাটা যখন মাখানো হয় মাখানোর পরে হয়তো যে সাইডটা নিয়ে গেছে সেখানে একটু বেশি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে তারও ছিল তো মাংসে আবার আজকে বানাবো তো আবার আজকে আজকে বানিয়েছি আবার কালকে আবার রিপ্রেজেন্ট করবো কালকে আবার আসবে এইটা দাদা আপনি শিলিগুড়ি ঘুরে দেখেন কটা দোকানে মেনশন করা দেখুন আমাদের মিষ্টির দোকান মিষ্টি যে আছে কোনো মিষ্টি 6 ঘন্টা কোনো মিষ্টি 10 ঘন্টা কোনো মিষ্টি 12 ঘন্টা প্রত্যেক দিন মিষ্টি সেল করতে হয় ওটা বলছেন তাহলে কি ওটা কি করা আছে কি এটা এখন করা হয়ে যাবে করতে হবে সবাই করতে তো আমাদেরও করতে হবে মিষ্টি আমরা দুই টাইম তিন টাইম চেক করি আচ্ছা আপনার নাম আমার নাম তপন ঘোষ